সরকারটা এই সময় চলছে, সরকারটা হচ্ছে দুষ্কৃতীদের বন্ধু সরকার। দুষ্কৃতীদেরও প্রয়োজন হয় এই সরকারে, আর সরকার চালানোর জন্যই দুষ্কৃতীদেরও প্রয়োজন হয়। এই যে তুমি ভোটের দিনকে সারাদিন ধরে দেখিয়েছো, এখানে বোম ওখানে বোম, কারা মারতে যায়? দুষ্কৃতীরাই তো মারতে যায়। ফলত ভাইস ভার্সা একটা বিষয় চলছে। এই যে তোমার গ্রাফিক্সে আমি দেখছিলাম এক্ষুনি যে থানা থেকে কত মিটারের মধ্যে এই খুনটা হয়েছে, আমার তো খুব মনে পড়ে যাচ্ছে সেই 2011 সালের ঘটনা, যেখানে একটি বিসর্জন থেকে অ্যারেস্ট করা হয় একজনকে, তারপর রাজ্যের মুখ্য মন্ত্রী প্রথমবারের জন্য দুষ্কৃতি ছাড়াতে সেই থানায় গিয়ে পৌঁছেছিলেন। এই ঘটনা তো আমরা পশ্চিমবাংলার মানুষ দিনের আলোয় দেখেছি, সেই ঘটনা তো আমাদের চোখের সামনে ভাসছে। আমি অদ্ভুত অদ্ভুতভাবে দেখলাম রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যারা বাইরে থেকে এসে এই ঘটনাটা ঘটাচ্ছে। আমার খালি একটা খুব সহজ প্রশ্ন, এই যে বাইরে থেকে আততায়ীরা আসছে, কোনো একটা ঘটনা ঘটবার সাথে সাথে এরা বুঝতে পারছে কি করে? কারণ মুপিয়াদি, তুমি তুমি পুরানো ভিডিও চালাও আনিস খানের সময়তে, আমাদের সবার মনে আছে ববি হাকিম বলেছিলেন বাইরে থেকে লোক এসে পুলিশের পোশাক ভাড়া করে তার বাড়িতে ঢুকে গেছে। আর আজ থেকে কয়েকদিন আগে এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেই আনিস খানের মামলায় কোর্টের অভ্যন্তরে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের পুলিশ আনিস খানের বাড়িতে গেছে। কিছু সেন্সেশনাল মার্ডার কেসের ক্ষেত্রে ভিন রাজ্য থেকে পরে দুষ্কৃতীদের ধরে আনা হয়েছে, এই ঘটনাটা তো দেখা গেছে। হ্যাঁ দেখা গেছে, প্রতিবেশী রাজ্য থেকে ধরে আনা হয়েছে। আমি বলছি যে হয়তো সেটা মিন করতে চেয়েছে, হয়তো সেরকম কিছু লিড রয়েছে। মুপিয়াদি, আমি বলছি যে সেরকম কিছু লিড তো ববি হাকিমের কাছেও ছিল। আমি শুধু তোমাকে বলছি যে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করলেন, আর মমতা ব্যানার্জি বললেন ছোটবেলা থেকে আমি ভবানীপুরে বড় হয়েছি, কিন্তু ভবানীপুরে আমি কখনো এই ঘটনা দেখিনি, আমি কালীঘাটে কখনো এই ঘটনা দেখিনি। ওনার ছোটবেলায় তো তৃণমূলের সরকার ছিল না, এক সেকেন্ড, ওনার ছোটবেলায় তৃণমূলের সরকার ছিল না। এই যে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করার কথা বলছো, ও তো তৃণমূলের আমলে নয়, ভরা পার্ক স্ট্রিটে রাত্রিবেলায় পুলিশের সামনে গাড়ির মধ্যে ধর্ষিত হয়েছিল সুজেট, পুলিশ সেখানে উপস্থিত ছিল, পুলিশের বাড়ি। আচ্ছা তুমি এত কিছু ছাড়ো না, তোমার মনে আছে খালটপকে আন্দোলনকারীরা মমতা ব্যানার্জির বাড়ির কাছে যেতে চেয়েছিলেন তাদের কথা বলবার জন্য, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা যারা এসএসসি পরীক্ষার্থী আছে। আপনারা জানতো আগামীকাল দেখি কালীঘাটের কটা ব্যারিকেড আপনারা টপকাতে পারেন, প্রথম ব্যারিকেডে আপনাদেরকে আটকে দেওয়া হবে। তাহলে এই যে দুষ্কৃতীরা, তারা বেরিয়ে গেল কি করে? তার কারণ আমি তোমাকে বলছি, যদি চেনা মুখ কালীঘাটে ঘুরে বেড়ায় না, কিংবা বাইকে যদি একটা তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেয়, আচ্ছা আমি একটা কথা বলছি, মাথা আছে তাই আমি কথা বলছি। আচ্ছা আপনি বলেছেন, আমি একটা কথা বলছি, ইনভেস্টিগেশনে এখন অবধি কি রিভিলড হয়েছে সেটা যদি প্রকাশ পাওয়া যায় বা সেটা যদি প্রকাশ করে দেওয়া হয়, সেটা কি ইনভেস্টিগেশনের জন্য ঠিক হবে? এনারা কি চাইছেন? এনারা কি চাইছেন যে আজকে দুষ্কৃতরা বিষয়টা কেউ বলে না? না না না, কতটা ইনভেস্টিগেশন হয়েছে এবং পুলিশ আজকে তদন্ত করে আজকে কতটা এগিয়েছে, এবং সাসপেক্টেড আজকে সাসপেক্টেড ক্রিমিনালসরা কারা, সেটা কি আমরা এখনই রিভিল করে দেব? ঠিক বিষয়টা আজকে ইনভেস্টিগেশন এর প্রশ্ন, এটা আমার একটা প্রশ্ন আপনার, বিষয়টা আমার একটা, গোটা বাংলার লোক দেখছে, আমরা আপনার কাছে একটা প্রশ্ন, এই ইনভেস্টিগেশন চলাকালীনই বলতে পারেন পার্ক স্ট্রিটের ঘটনা কি করে সাজানো হয়ে গেছিল? এই ইনভেস্টিগেশন চলাকালীনই হাসখালী নির্যাতিতা প্রেগন্যান্ট হতে পারে, এই অ্যাসাম্পশন কি করে এসেছিল? এটার কোনো তুলনা আপনি আপনি বলুন না। বিষয়টা আরেকটা, বিষয়টা আরেকটা শুনে নিন, বিষয়টা আরেকটা শুনে নিন, আমি বলছি কোন অপরাধ, বিষয়টা শুনুন না, বিষয়টা শুনুন, ঠিক বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।